এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার রাহিম আলহামদুলিল্লাহ আমাদের একবার প্রশ্ন করেছেন যে তার বাবা মারা গিয়েছেন এখন তার ফ্যামিলিরা চল্লিশা করতে চাচ্ছে অনুষ্ঠান করতে চাচ্ছে যারা জানাজা অংশগ্রহণ করছে তাদের খাবার একটি ব্যবস্থা করতে চাচ্ছে এটা শরীয় সম্মত সম্মানিত মুসলিম ভাইরা আল্লাহ রব আলামিনের কালাম কোরআন আন হলো সবচেয়ে উত্তম বাণী সবচেয়ে উত্তম কথা নবী সাল্লামের হাদিস হলো সর্বোত্তম হেদায়েত সর্বোত্তম সঠিক পথ পাওয়ার রাস্তা কোরআনে কারিমে এবং হাদিসে যেটি আছে ইসলামের মূল জিনিস মৌলিক দিক যে যতদিন পর্যন্ত মুসলিম জাতি আক্রিয়ে ধরবে ভালো করে ধরে রাখবে সেই পর্যন্ত সঠিক পথে থাকতে পারবে পথ হবে না আর যদি কোরআন এবং সোনা সেদিক তাকিয়ে ইসলামের ফতোয়া বা দলিল নিতে শুরু করে তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে যেমন নবী আলী সাল্লাম বিদায় বলেছিলেন তুফিকুম আমরাইন তারাকুম বিহিমা সুন্নতি যে তোমাদের মধ্যে দুটি জিনিস সেরে গেলাম যে পর্যন্ত দুটি জিনিস ধরে রাখবে সেই পর্যন্ত তোমার পদ হবে না সেটি হলো কোরআন করিম সবস উত্তম বাণী কোরআন আর হলো আমার সন্ন্যত হাদিস একজন মানুষ যদি মারা যায় তিন দিন পাঁচ দিন সাত দিন চোদ্দ দিন একুশ দিন বা চল্লিশ দিন পরে চল্লিশা করা বাৎসরিক খাবার দাবার ব্যবস্থা করা যা মানুষ করে থাকে এটি নাই কোরআনে নাই হাদিসে নাই কোন সাহাবিদের এটি হল পরবর্তী যুগের অনিসলামিক কার্যকলাপ থেকে কালচার থেকে আমাদের ইসলামে মানুষ প্রবেশ করে দিছে এখন মানুষের একটি অভ্যাস হয়ে গেছে যে একজন মানুষ মারা গেলে খাওয়ার আয়োজন করতে হবে যেন এখন মানুষকে যে মানুষ খাওয়াই থাকে এটি আনন্দের জন্য সুক্রিয়া স্বরূপ মানুষকে খাওয়ায় মাহফিল করে বিবাহ অনুষ্ঠান একটি আনন্দের জিনিস অলিমা করে থাকে এরকম ভাবে আকিকা করে থাকে থাকে এরকম ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন মাহফিলে মানুষের জন্য খাওয়ার আয়োজন করে থাকে এটা আনন্দের উপলক্ষে কেউ মারা গেলে সুখহত ফ্যামিলির পক্ষ থেকে অনুষ্ঠান করবে এটা হলো যে বিপদের উপর আর বিপদ চাপিয়ে দেওয়া মানুষ যদি মারা যায় সুন্নত তরিকা হলো ওই ফ্যামিলিকে তার প্রতি বেশি বন্ধু বান্ধব যে আশেপাশে আছে তাদের জন্য খাবার আয়োজন করে পাঠানো যেমন নবী সাল্লাহ আলি সাল্লাম তার চাচাতো ভাই জাফর যখন মোতার যুদ্ধে শহীদ হলেন তখন বলেছিলেন আলে ফাকাত জন্য তোমরা খাওয়া রেডি করে তৈরি করে পাঠাও কারণ তাদের মাঝে এমন একটি সমস্যা চলে আসে যেটা তাদেরকে ব্যস্ততা করে ফেলছে যেটা ইমাম তিরমিজি ইবনে মাজা বর্ণনা করেছেন কোরআনে নাই হাদিসে নেই যেটা আমরা করে যাচ্ছি এই বিষয়ে ইমামদের মতামত কি ইমাম ইবনে হুমাম

যে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ফ্যামিলির পক্ষ থেকে মানুষকে আহ্বান করে দাওয়াত করে খাওয়ানো এটা সরিয়র সম্মত নয় বরং এটা হলো বেদা যা মাজমুয়া ফতোয়া চব্বিশ শতম ভলিউমে তিনশো ষোলো নম্বর যা পাবেন সৌদি আরবের উচ্চ উলামা থাই কমিটির ফতোয়া বিভাগের ফতোয়া বোর্ডে যে উল্লেখ রয়েছে ইনারা ফতোয়া দিয়েছেন নয় ভলিউমের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় রয়েছে যে মৃত্য ব্যক্তির পক্ষ থেকে মানুষের জন্য খাবার যেটা বানানো এটা হলো তাদের একটি অভ্যাসগত দিক যেটা নবী সালামের যুগে এবং চতুর্থ খলিফার যুগে সাহাবিদের যুগে ছিল না বরং এটা হলো শরীয়তে নব আবিষ্কৃত একটা জিনিস বেদা আফতোয়াতে বলা হয়েছে মানুষের উচিত এটা ছেড়ে দেওয়া কেন না। এটা হলো জাহেলেতের যুগে মানুষ এরকম মারা গেলে খাবার খাওয়াইতো এটা তাদের সাদৃশ্য হয়ে যায় এই সমস্ত খাওয়া পাকান বানিয়ে খাওয়ানো নাবী সাল্লামের সন্ন্যের থেকে দূরে সরে যাওয়া এবং খলিফাদের যে পথ ছিল ধর্মীয় সঠিক পথ থেকে দূরে সরে যাওয়ার সামিল আরো বলেছেন তারা যে বর্তমানে যে চল্লিশ আকর দেশে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে এটার মূল কোনো বৃত্তি নেই যদি কেউ মৃত্যু ব্যক্তির নামে কোন দান সৎকার করতে চায় তারা যেন করতে পারে খাদ্য দিয়ে খাওয়াইতে পারে তাহলে উচিত হবে তাদের তারা নির্দিষ্ট কোন দিন নির্ধারণ না করে যে কোনো সময় ফকির মিসকিন ইতিমদের খাওয়াইতে পারে পরবর্তী বলছেন কেউ যদি খাওয়া ফকির দরিদ্র অভাবীদেরকে যদি পয়সা দান করে দেয় এটা তাদের জন্য ভালো হবে কেননা পয়সা দিলে ফকির মিসকিনদের খাবার থেকে আরো বেশি উপকার হবে এবং যারা দান করতেছে তাদের লোক দেখানো লোক শোনানো থেকে এটা তাদের জন্য আরো ভালো হবে এটা উপকার হবে এবং মুসলমান দের রীতির মধ্যে চলে আসবে এবং জাহালিতে রীতি থেকে অমুসলেমদের সাদৃশ্য থেকে তারা বাঁচতে পারবে সম্মানিত ভাইরা বর্তমানে যেটা করা হচ্ছে তা বুঝতে পারলাম যে এটা বেদাত যারা জানাজা পড়েছে তাদেরকে বৎসরে খাওয়া হোক চল্লিশ স্বাধীন খাওয়া হোক মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মূলত যা করা হচ্ছে তা সদকাহ আল্লাহ রব্লা আলামী সোরা তবায় সৎকা খাওয়ার জন্য আর শিরুনি বিন্যাস করেছে আর শিরুনির লোক সৎকা খেতে পারবে যেমন আল্লাহ রব আলামিন সুরাত অবায় ষাট নম্বর আয়তে বলছেন ইন্নামা সদাকা তুলিল ফোকারা ইউল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মো আল্লে ফতে কুলু বহু মফির রিকাব ওয়াল গার মিন আফি অবনি সাবিল ফরিদ মিন আল্লাহ আল্লাহ আলিমুল হাকিম সাদকা হলো ফকিরদের জন্য মিসকিনদের জন্য সাদকা যারা তহসিলদার আদায় করবে তাদের জন্য এবং যারা মুসলমান হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য যারা অবাবগ্রস্ত ঋণগ্রস্ত এবং আল্লাহর পথে যারা পথিক জন্য বের যুদ্ধর হয়েছে এই সমস্ত ব্যক্তির জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ রব আলমিন সেটা ভালো জানেন তাহলে যারা সাদকার হকদার না খাওয়াই দিলেন এবং যে খেলো সেটা কখনো হালাল হতে পারে না বরং তাদের জন্য এটা হারাম হবে এই যে খাওয়াচ্ছি লোক দেখানো লোক শোনানো হয়ে যাচ্ছে যেটা কোনো মৃত্যু ব্যক্তির সাপ পাচ্ছে না একজন মানুষ মারা গেলে মৃত্যু ব্যক্তিরা জীবিতদের ব্যক্তির থেকে মুসলমানদের থেকে পেয়ে থাকে মুসলমানদের দোয়া তাই উচিত ছেলে মেয়েদের আত্মীয় স্বজনদের বেশি বেশি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা তার পক্ষ থেকে সাদকা করা সাতকা জারিয়া করুন চলমান সৎকা করুন কল গেড়ে দিন মসজিদ করে দিন এবং পানির ব্যবস্থা করে দিন এটা যতদিন ব্যবহার করবে এটা কবরবাসী কবরে সব পেতে এরকম তার যদি কোনো থাকে আদায় করে দিন সে যদি মৃত্যু ব্যক্তি কোনো মান্যত করে থাকে তার মান্যতকে পূর্ণ করে দিন মৃত্যু ব্যক্তির জন্য কোনো রোজা থাকে ফরজ রোজা যদি কোনো কাজা থাকে ফরজ রোজা করে কাজা আদায় করে দিন অথবা প্রত্যেক রোজা বিনিময়ে একজন মিসকা দিয়ে দিন মৃত্যু ব্যক্তির পর যে হজ ফরস হয়ে থাকে যদি সে হজ করতে না পারে তাহলে তার পক্ষ থেকে হজ করে দিন এরকম ভাবে উমরা করে দিন এই সমস্ত জিনিস মৃত্যু ব্যক্তি পাবে কিন্তু এই যে খাওয়াচ্ছি এটা হলো বেদাত মৃত্যু ব্যক্তি যদি শাস্তি চান কষ্ট দিতে চান তাহলে এই সমস্ত কাজ করুন আল্লাহ রব আলমিন এ থেকে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন সঠিক হাদিস মেনে চলার তৌফিক দান করুন নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণী বাড়ান যারা মারা গেছেন তাদেরকে জান্নাত নাসিব করুন তাদের শাস্তি কে মৌকুফ করে দিন কবর আজাব থেকে তাদেরকে রক্ষা করুন এবং তাদের হিসাবকে সহজ করে দিন আমিন আল্লাহ আমিনা আনিলাম রবিল